শোনা যাচ্ছে তো আমাকে না ঠিক আছে আমি শুরু করতেছি ওকে তাহলে আমাকে একটু এটা বলো যখন হচ্ছে কোনো ব্যক্তির সম্পর্কে আমরা আলোচনা করি স্বাভাবিকভাবেই প্রথমে তার কি আসে ধরো আমার সম্পর্কে তোমরা কথা বলতে চাচ্ছো তাহলে সবার আগে আমার কি নিয়ে আসবে আমার নাম নাম রাইট নাম আসবে এরপরে আমাদের কোন বিষয়টা আসবে আমি কোথায় জন্মগ্রহণ করেছি কোথায় আমার বাপ বা জন্ম কত সালে জন্মগ্রহণ করেছি হচ্ছে আমার বাবা মাকে প্যারেন্টস এর কথা যদি বলি আমরা প্যারেন্টস বাবা মার কথা এরপরে আমার কোন বিষয়টা আসবে এরপরে আসবে আমি কি করি আমি কি করি প্রফেশনটা কি আমার তাই না প্রফেশনটা কি আমার সো পরবর্তীতে আমি তো যদি বিয়ে করে থাকি করি হ্যাঁ যদি করে থাকি আমার বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা সহ বা বাচ্চা কাচ্চার মা কথা আসবে তাই না আচ্ছা তো এগুলো আসতে পারে সর্বশেষ কি আসতে পারে যে আমি আর এক্সট্রা কি কি কাজ করেছি ধর আমি প্রফেশন তো একটা আছে আর কোন কোন কাজ করতেছি এক্সট্রা কোন কাজ যে কাজের মাধ্যমে হতে পারে আমি খুবই যেটাকে বলে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলে আর এখান থেকে বলে হচ্ছে ভলেন্টারি কিছু কাজকর্ম ভলেন্টারি কিছু কাজকর্ম তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ব্যক্তি সম্পর্কে যখন আসে তখন আসে এবং সর্বশেষ একবার সর্বশেষ লাস্ট যে বিষয়টা আসবে সে বিষয়টা হচ্ছে মৃত্যু ডেথ তাহলে জন্ম থেকে মৃত্যু এই অনেকগুলো বিষয় হচ্ছে একটা থেকে একটা থেকে এরকম ভাবে আসতেছে নাকি এরকমই তো হচ্ছে নাকি ব্যক্তি সম্পর্কে যখন হয় আমাদের ইনফরমেশন আচ্ছা এখান এখানকার মধ্যে আরেকটা জিনিস আসতে পারে ধরো এখানে যদি আমার ভালো সাইড আমার কি গুণাবলী রয়েছে এখানে চাইলে হচ্ছে এক্সট্রা হিসেবে আমার গুড সাইড আর ব্যাড সাইড এই বিষয়গুলো আসতে পারে এই গুণাবলীর কারণে মানুষের কাছে হয়তো আমি আমার কাছে অনেকেই ভালো পছন্দ করে অথবা অনেকেই পছন্দ করে না তাহলে এরকম ভাবেই তো হবে নাকি তাহলে আমরা দেখি এই ভাবেই কোনো ঘটনা আমাদের আছে কিনা আচ্ছা তো রিয়ারেঞ্জ ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় হচ্ছে দশটা বাক্য থাকবে এ বিসিডি অথবা ও রোমান সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে হচ্ছে দশটা বাক্য থাকবে তোমাদের দেখা যায় যে তোমরা সবাই কি করো এরকম একটা বক্স করো বক্স করো আমি পাঁচটা বাক্য দেখাচ্ছি তো তোমরা লেখছো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম ভাবে লিখছ এখানে ধরো হচ্ছে আমাদের ভি হবে মানে তিন হবে শুধু এই বক্স দিলেই হবে না সাথে সাথে ক্ষেত্রে তোমাদেরকে প্যারাগ্রাফটা লিখে দিতে হবে ক্লিয়ার শুধু বক্স দিলেই হবে না সাথে কি দিতে হবে বলতো আমাদের প্যারাগ্রাফটা লিখে দিতে হবে ওকে হ্যাঁ এটা দিতেই হবে হ্যাঁ এটা দিতেই হবে এটা না দিলে হচ্ছে চাইলেই প্রশ্ন যিনি খাতা দেখবেন তিনি মার্কসটা কেটেও দিতে পারেন যিনি খাতা দেখবেন তিনি চাইলে মার্কসটা কেটেও দিতে পারেন ওকে তো এই জন্য হচ্ছে যে অবশ্যই তোমরা আর যদি কোনোভাবে সময় না থাকে সেই ক্ষেত্রে বক্স বক্স আকারে অথবা যেভাবে আমরা বক্স না করে সরাসরি এমনি উপরে নিচে করেও আমরা দিতে পারি তবে প্যারাগ্রাফটা লেখা লিখতে হবে ওকে তাহলে হচ্ছে রিয়ারেঞ্জ নিয়ে এটা হচ্ছে বেসিক কথাবার্তা রিয়ারেঞ্জ নিয়ে এটা হচ্ছে বেসিক কথাবার্তা আর রিয়ারেন্স হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কোন পার্সন সম্পর্কে যদি অধিকাংশ বেশি পার্সন সম্পর্কে আসে অথবা যে একটা ঘটনা সম্পর্কে আসে ঘটনা আচ্ছা এখন আমাকে একটু বলো যখন আমি ব্যক্তি সম্পর্কে তো বললাম এখন যদি আমি ঘটনাতে যাই কোন একটা ঘটনা ঘটনা ধরো ঘটনা ঘটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি রকম ঘটনা হয় একটু বুঝি যে একটা ঘটনা এখানকার মধ্যে হচ্ছে আমাদের প্রথমে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট কোন একটা ঘটনা শুরু হয়েছে যেখান থেকে সেটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা সামনের দিকে যাচ্ছে 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 যেন ঘটনার কেন্দ্রবিন্দুতে পৌঁছায় তো এই কেন্দ্রবিন্দু পৌঁছালে এটাকে ড্রামার পরিভাষার একটা নাম রয়েছে সেটা আমরা নাম বাদ দিলাম এরপরে হচ্ছে আস্তে করে এখানে নিচের দিকে আসে এবং সর্বশেষ এই যে এখানকার মধ্যে আসে এখানকার মধ্যে সেটা ইন্ড পয়েন্ট আমাদের আসে বা সর্বশেষ তাহলে এখানকার মধ্যে আমাদের বাক্যটা শুরু হবে স্টার্টিং দিয়ে আর শেষ সবে হচ্ছে ইন্ড দিয়ে তো এখানকার মধ্যে কিছু ঘটনা যে ঘটবে এই ঘটনাগুলো হচ্ছে আমরা এখানকার মধ্যে সিরিয়াল করে সাজাবো সিরিয়াল করে এখানে আমরা সাজাবো ঠিক আছে সিরিয়াল করে আমরা এখানে সাজাবো ওকে তাহলে আমরা একটু দেখি কিছু কিছু দেখি যেগুলোর মাধ্যমে দেখি আমরা বুঝতে পারি এখানকার মধ্যে এটা রিয়ারেন্স গুলো কিভাবে সমাধান সম্পর্কে ওই যে ব্যক্তি সম্পর্কে একটা যদি বলি ব্যক্তি সম্পর্কে সেখানকার মধ্যে মাঝে মাঝে দেখবা ওয়ান ওয়ান ডে ওয়ান্স এই শব্দগুলো যখনই থাকবে আমি এটা যখন আলোচনা করব মানে এক্সাম্পল দিয়ে দেখাবো তখন দেখবো যে এগুলো যেগুলো আছে সবগুলো দিয়ে হচ্ছে আমাদের সেন্টেসটা শুরু হচ্ছে আমরা একটু দেখি হ্যাঁ একটু দেখি রিয়ারেঞ্জ দেখা যাচ্ছে পুরো হ্যাঁ হ্যাঁ পুরো দেখা যাচ্ছে বলো জি স্যার এই যে আপনি যে একটা সিকোয়েন্স বললেন যে ব্যক্তির ঘটনা সম্পর্কে প্রথমে নেম তারপর বার তারপর প্যারেন্টস শেষের দিকে আসছে হচ্ছে এক্সট্রা যেগুলো এক্সট্রার মধ্যে কি সে কি অ্যাচিভ করছে এগুলা পরে নাকি এক্সট্রার মধ্যে কি অ্যাচিভ করছে বা বলো আর আরেকটা কি বললা হ্যাঁ মানে এক্সট্রার মধ্যে আসলে কোনটা পরে স্পেসিক্যালি মানে সে কি অ্যাচিভ করছে বা কি জীবনে পাইছে এরকম কিছু নাকি হ্যাঁ এখানকার মধ্যে হচ্ছে তার ভালো সাইডগুলো গুলো আসতে পারে তাই নি জীবনী কোন কোন জিনিসগুলো অর্জন করেছেন এই বিষয়গুলো আসতে পারে স্যার ধরো এখানে একটা কোশ্চেন ছিল বোর্ডে মেবি তো এখানে কোশ্চেনটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে তো উনি কি কি অ্যাসিভ করছে এটা মানে ওনার বার্থের পরে অ্যান্সার শিটে দেওয়া আছে তো ওই ক্ষেত্রে আমি যদি এক্সট্রা ওগুলা মানে নেম বা বার্থের পরে লিখে দিই তো সেই ক্ষেত্রে মানে কি সমস্যা হবে একটু দেখি একটু দেখি আমরা একটু দেখি তারপরে হচ্ছে এটা সমাধান করার চেষ্টা করি হ্যাঁ দেখি আগে একটা ওকে এখানে এটাই মনে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন মেবি এটা চট্টগ্রাম মেবি প্রশ্ন কুমিল্লা বোর্ড কুমিল্লা মেবি ডক্টর মোহাম্মদ শহীদ সম্পর্কে জি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি ইনশাল্লাহ এটা সমাধান করার চেষ্টা করি দেখো আমাদের এখানকার মধ্যে দেখো ঘটনা এখানে কি কোনো ব্যক্তি সম্পর্কে আছে নাকি একটা ঘটনার আলোচনা আছে একটা ঘটনা তাই তো ঘটনা সম্পর্কে এখানে আলোচনা আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রোসার আলোচনা করছে কার সাথে সাথে মানে একজন ফল বিক্রেতা এবং হচ্ছে যিনি ক্রেতা রয়েছে তার সম্পর্কে এখানে তারা আলোচনা করতেছে বা এখানকার মধ্যে হয়েছে তাহলে আমরা একটু প্রথমে ধর আমরা এটা একবারে না জানি ধরে ধরে না আমরা এটা একবারে পারি না পারি না ঠিক আছে তাহলে আমরা একটু প্রথমে ধরো এটা আমার কমন আসে নাই মনে করো এটা আমার কমন আসে নাই হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখো মনে করো আমাদের এখানে একটা কমন আসে নাই তাহলে হচ্ছে কমন না আসলে আমাদের করতে হবে বলতো প্রথমে কাজ হচ্ছে আমাদের এটা প্যাসেজটা বা সেন্টেন্স গুলো প্যাসেজ অথবা সেন্টেন্স গুলো একবার রিডিং করে ফেলতে হবে যে এখানকার মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে এখানকার মধ্যে গ্রোসার বলতেছে কি হোয়ার ইজ মাই সন শুরু হয় কি হোয়ার ইজ মাই সন দিয়ে কোনো কোন সেন্টেন্স শুরু হয় ধরো তুমি ধরো ফল বিক্রেতার কাছে গেছো সে তোমার তুমি ক্রেতা হিসেবে গেছো যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করবা আমার সন ছেলে কই এটা কখনো হয় হয় না তাই না তাহলে এটা আমাদের প্রথমে বুঝতে পারছি যে আমার সন্তান কই ছেলে কই এটা আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে না দেন তারপর কখন হয় কখন হয় যখন আগে কোনো কিছু বলা হয়েছে তাই না আগে কিছু বলা 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 হয়েছে হয়েছে শেষ হওয়ার পরে আর একটা ঘটনা বলবে আর একটা সেন্টেন্স বলবে ক্ষেত্রে আমরা ব্যবহার করি দেন তাই তো আচ্ছা দেখো দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেট তারপরে একদিন ফল বিক্রেতা বলল কাকে বলল গ্রোসার কে বললো আই এম গোয়িং টু টাউন টু ডু সাম শপিং কিছু কেনার জন্য বাজারে যাচ্ছি বা শহরে যাচ্ছি প্লিজ সেন্ড ইউর স্যান্ড উইথ মি ক্যারি মাই থিংস তোমার সন্তানকে দিও আমার সে সেই বিষয়গুলো বহন করে নেওয়ার জন্য তোমার সন্তানকে আমাকে দিও দ্য গ্রোসার সেট দ্য মাইস এট আওয়ে ইউর ব্যালেন্স এন্ড ওয়েট মাইস মানে হচ্ছে কি ইঁদুর হ্যাঁ মাউস থেকে মাইস এগুলা খেয়ে ফেলেছে তোমার ব্যালেন্স এবং ওয়েটটা খেয়ে ফেলেছে সো আই ক্যান রিটার্ন ইউ আমি এটা ফেরত দিতে পারি না তারপর কি বলছে এ ক্রো ক্যারিট ইউর সান আওয়ে তখন বললো যে তোমার একটা গরু সরি ক্রো না গরু কেন বলতেছে এটা কাক তোমার সন্তানকে নিয়ে গেল তার মানে হচ্ছে রিপ্লাইটা ফুড সেলার ফুড সেলার বললো

বড় একটা মানে কাক কিভাবে এত বড় একটা ছেলেকে উঠে নিয়ে যাবে এটা কিভাবে সম্ভব চিৎকার করে বললো দা লেম এক্সকিউজ অব দা ডিসঅনেস্ট ক্রোসার যে ডিসঅনেস্ট ক্রোসার মেড দা ফুড সেলার ভেরি অ্যাংরি তার তার যে ডিসঅনেস্ট ক্রোসার আছে তার হচ্ছে এক্সকিউজটা

ঘটনা হয়েছে কি ঘটনাটা হয়েছে এই যে গ্রোসার গ্রোসার যে আছে সে হচ্ছে একজন ফল বিক্রেতার কাছে ওয়েটস নিতে গেল মানে ধার নিয়েছে ধরো আমার কাছে আমার কিছু কিছু একটা দাও আমার ধরো ওকে ওকে এই যে ধরো আমার এই বইটা আছে হ্যাঁ এই বইটা এটা হচ্ছে অ্যাডমিশন টেক্সট টাইপস তো আমার কাছে বইটা আছে তো তোমাদের মধ্যে ধরো নাম কি হাসিব হাসিব বলল যে ভাইয়া আপনার বইটা দেন তো দিলাম এখন তো হাসিব কি কি করার কথা আমাকে বইটা ফেরত দেওয়ার কথা তো ওই দিচ্ছে না বলল যে আপনি যে বইটা দিয়েছেন এই বইটা তো হচ্ছে গায়েব হয়ে গেছে তখন আমি একটু ধরনের মানুষ ঠিক আছে তোকে একটা শিক্ষা দিতে হবে হাসিব হাসিব বললাম ঠিক আছে আমি একটু বাজারে যাব আমার সাথে চলো তোমার হাসিব তো এখনো শাদি করে নাই করবে ক্যাম্পাসে আসার পরে আচ্ছা তো বললাম যে ঠিক আছে তোমার ছেলেকে হচ্ছে আমার সাথে দিও সাথে আমি ইয়া করে নিয়ে আসবো তো আমি ওর সন্তানকে রেখে আসলাম তখন বললাম যে আমার ছেলেকে এসে বলতেছে তখন বলতেছে তোমার সন্তানকে হচ্ছে নিয়ে গেছে কাক নিয়ে গেছে তখন বললে এটা কিভাবে হয় একটা ছোট বড় তো বড় একটা বাচ্চাকে কিভাবে কাক নিয়ে যেতে পারে আমি বললাম যেভাবে তুমি বলছো না আমার বইটা যে বিলাই খেয়ে ফেলছে বা ইঁদুর খেয়ে ফেলছে সেম ভাবে তোমার সন্তানকেও খেয়ে ফেলছে বা সন্তানকে নিয়ে গেছে ঘটনাটা হচ্ছে এরকম এখন বলতে এটা পারা যাবে কিনা খুব সহজ না এখন এটা তাহলে দেখাতো তো প্রথমে আমাদের এখানকার মধ্যে সেন্টেন্সটা শুরু হবে কি ই দিয়ে তার মানে আমাদের এখানে প্রথমে শুরু হবে ই তোমরা প্রথমে ওই যে আমরা সমাধান করার ক্ষেত্রে জাস্ট অ্যান্সার এর ক্ষেত্রে প্রথমে অ্যান্সার লিখবে এরকম ভাবে এরপর হচ্ছে এই কোনটা প্রথমে কোনটা শেষে এরকম ভাবে দেওয়ার পরে ই হ্যাঁ ই দিবা এরকম ভাবে এরপর প্লাস দিবা তারপরে কোনটা হতে পারে তার কাছ থেকে হচ্ছে ব্যালেন্স এবং ওয়েটসটা নিয়েছে কিছুদিন পরে দা ফ্রুট সেলার আক্স দা গ্রোসার রিটার্ন এই যে নিয়েছে নেওয়ার পরে হচ্ছে তার ব্যালেন্স এবং ওয়েটটা দেওয়ার কথা বললো এটা হয় না দেখো তো এরপরে যেটা হয় না তার মানে দুইটা আমাদের শেষ এরপর আমাদের কোনটা হতে পারে এরপর আমাদের কোনটা হতে পারে যখন দেখো যার তার কাছে এই বিষয়গুলো চাইলো তখন গ্রোসার বলতেছে যে তোমার তোমার ব্যালেন্স এবং ওয়েটটা এটা খেয়ে ফেলছে ইতুর খেয়ে ফেলছে আমি এটা তোমাকে দিতে পারি না ঠিক আছে এরপরে আমাদের কোনটা হবে তারপরে এখন ঠিক আছে এখানে এটা হয়ে গেছে এখন আমি শিক্ষা দেওয়ার জন্য ভাবতেছি ঠিক আছে আমি একদিন একটা কাজ করব এই সেটাই বলতেছে তো এই যে দেখো আই এম গোয়িং টু দা টাউন টু ডু সাম শপিং প্লিজ এন্ড ইউর সান উইথ মি টু ক্যারি থিংস এখানকার মধ্যে এই বি নম্বরটা তারপরে বসবে তারপরে কোনটা বসবে আমাদের তারপরে কোনটা বসবে এই যে সে অলরেডি ভেবেই নিয়েছে যে আচ্ছা এখানকার মধ্যে আমাদের টা কিন্তু আগে দিলেও হবে হ্যাঁ আগে দিলেও হবে এইসটা আগে দিতে দিলে হবে আমি এক্ষেত্রে মধ্যে দেখো টা হচ্ছে এই যে তার এটা অলরেডি এটা লেম এস সরি এই যে সি আমাদের কোনটা ছিল সি সিটা কিন্তু অলরেডি লেম এক্সকিউজ তাই না সো এটা যেহেতু লেম এক্সকিউজ তো এই জন্য আমরা এটা প্রথমে এইচ নাম্বারটা দেবো আমি বি নাম্বারটা পরে হবে সরি এইচ নাম্বারটা আমরা আগে দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে এইচ এর পরে হচ্ছে আমরা বি নাম্বারটা দিতে পারি এখন বিয়ের পরে আমরা কি দিতে পারি বলো তো দেখি বিয়ের পরে এই যে তারা কিন্তু গিয়েছে যাওয়ার পরে তারা হচ্ছে এখন সে যখন বাজার থেকে ফেরত আসছে সে একা কি আসছে তাই না এক নাম্বারটা না আকাউন্ট আছে তার মানে আমাদের বিসিইএফ এবং জে নাম্বারটা হয়ে গেছে তারপরে আমরা কোনটা দিতে পারি দেখো তো এখন যে সে একা আসছে একা আসার পরে সে কি বলবে আমার সন্তান কই আমার ছেলে কই তখন আমরা এটা এই নাম্বারটা দিয়ে দিতে পারি তখন যখন তাহলে এটার উত্তর হবে না যখন এখানে প্রশ্ন করছে না দেখো এটা প্রশ্ন করছে প্রশ্ন করার পর এটার উত্তর হবে উত্তরটা কি হবে উত্তরটা হবে ওই যেন তোমার সন্তানকে আহ যে কাউয়া খাই ফেলছে কাউয়া কাউয়া কই ডি নাম্বার হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম ডি নাম্বার তাহলে কাক খেয়ে ফেলছে কাক খাওয়ার পরে তখন বলতেছে তুমি মিথ্যা দিয়ে একটা কিভাবে খেতে পারে তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পিস নাম্বারটা তো আমাদের হয়েছে না হ্যাঁ জি নাম্বারটা দিয়ে দিলাম জি এর পরে আমরা সর্বশেষ কোনটা হবে বলতে এবার সর্বশেষ একটাই বাকি আছে না একটাই বাকি আছে তার মানে আই এ যে এটা হচ্ছে আমাদের আই নাম্বার তাহলে তোমরা এইভাবে অ্যান্সার লিখতে পারো লিখে দেন যে প্যারাগ্রাফটা লিখতে পারো ওকে এভাবে দিতে পারো দেন হচ্ছে প্যারাগ্রাফটা দিতে পারো অথবা বক্স করেও দিতে পারো ঠিক আছে এখন তুমি যদি হচ্ছে ঘটনাটি বুঝে বুঝে পড়ো একটু বুঝো যখন তোমাকে প্রশ্ন করছে ধরো যে কোনো প্রশ্ন করে কোশ্চেন করে কোশ্চেন করলে এরপরে কি আসে এটা তো সবাই বোঝার কথা এটা এরপরে অ্যান্সার আসে বা রিপ্লাই আসে তাহলে এই রিপ্লাইটা হচ্ছে আমাদের পরে হয়ে যাচ্ছে আবার যখন দুজন কথা বলতেছে কথা বলার পরে আরেকজন প্রশ্ন করছে তাহলে এটার আবার একটা রিপ্লাই আসবে এরকম ভাবে হচ্ছে ঘটনাগুলো হয়ে থাকে ঘটনাগুলো হয়ে থাকে ঠিক আছে দেখো আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে এখানকার মধ্যে দেখো এখন আমি যদি এটাকে একটু মুছে দেই একটু মুছে দিলাম এখন সেন্টেন্সটা যদি দেখো আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে ওয়ান ডে আমাদের কোনো বাক্যের মধ্যে যখন ওয়ান যে ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম এগুলো যদি থাকে তাহলে সেটা বাক্যের শুরুতে হয় কি বলছে বলতো ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম এবং ওয়ান ডে ইত্যাদি শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের সেটা বাক্যের শুরুতে হয় ওকে তারপরে এরকম ভাবে আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে এবং এরপরে দেখো এই যে বড়র কথা বলছে এখন তো ফেরত দেওয়ার কথা বলছে তার মানে কথা বলছে যখন চাইলো তখন বলছে রিপ্লাই তখন এটা একটা রিপ্লাই আসবে রিপ্লাইটা আসতে আমাদের এই যে এই যা বলছে আহ বলছে যে হচ্ছে এটা খেয়ে ফেলছে এরপর আমাদের কি আসতেছে এটা মুছে গেল কিভাবে এইচ এরপরে বি ছিল আচ্ছা এরপর হচ্ছে তার এখানকার মধ্যে যে প্রশ্নটা দিয়েছে আছে যে প্রশ্নটা বলছে সেটার হচ্ছে একটা কিছু একটা বলবে তো বলার পরে তার মনে হবে কিছু একটা যদি রিপ্লাই সাথে সাথে না দেয় তার কিছু একটা মনে হবে সেটা মনে হয়েছে সেজন্য যার যা মনে হবে সে মনে থেকে সে আর একটা জিনিস চাইবে তাহলে সে কি চেয়েছে সে চেয়েছে তাকে একটা কিছু একটা করার জন্য ঠিক আছে আচ্ছা তো সেজন্য হচ্ছে এটা কতজন নাম্বার ছিল বি নাম্বার এরপরে এফ নাম্বার ছিল তারপরে হচ্ছে সে একা একে আসলো কোন একটা ঘটনা মানে মাঝখান থেকে কিছু ঘটনা ঘটতেছে ঘটনা ঘটার পরে তখন বলতেছে সন্তান কই এসে জিজ্ঞেস করবে কি হয়েছে মাঝখান দিয়ে তখন এখানকার মধ্যে আরেকজন হয়ে বলতেছে এইভাবে হয়েছে দেখো এবং সর্বশেষ দেখো সর্বশেষ দেখো আমাদের সর্বশেষ কটা ছিল এই যে দেখো এই যে প্রথম ঘটনাটা বলছে সেই ঘটনার সাথে এটা ব্যালেন্স করে এটা এখন একটা রিপ্লাই দিয়ে সর্বশেষ এটা অ্যান্সারটা হয়ে গেল সো তার মানে কি বুঝিলা তুমি যে আমার ব্যালেন্স নিয়েছ আমার যে বাটখারাটা নিয়েছো সেই বাটখারা যেরকম ভাবে মাইস খেতে পারে না সেম ভাবে তোমার সন্তানটাও কাক খেতে পারে না তার মানে তুমি মিথ্যা কথা বলেছ বুঝছো আসিফ ওকে আমরা দেখার একটা সলভ করি তাহলে কি এটা যদি তাহলে ঘটনাগুলো কিভাবে ঘটতেছে সেটা বুঝতে পারছো তো নাকি স্যার বক্স আকারে লিখলেও কি নিচে প্যারাগ্রাফটা লিখে দিতে হবে জি 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 বক্স করো কিংবা বক্স করলে তোমরা কিভাবে লিখবা যে বক্স করবা ধরো এক থেকে আবার বলে দিচ্ছি এখানে হচ্ছে উপরে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপর এখানকার মধ্যে কোনটা আসবে কোনটা পরে আসবে ধর এখান থেকে মনে করো এখান থেকে যেটা হয়েছে সেটা ধর এখানকার মধ্যে যে নাম্বারটা আগে হয়েছে অথবা এ নাম্বার এখানে হচ্ছে বি নাম্বারটা আগে হয়েছে এরকম ভাবে দিয়ে দিবা ওকে আচ্ছা আমরা দেখি এটা হচ্ছে একজন ব্যক্তি সম্পর্কে যা দেখে বোঝা গেল আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এরিস্টটল সম্পর্কে এরিস্টটল সম্পর্কে তাই না এটা এরিস্টটলের সম্পর্কে এখন আমাকে একটু বলো তো দেখি এটা যখন এরিস্টটল সম্পর্কে এটা আমাদের আছে তাহলে আমরা এরিস্টটল সম্পর্কে প্রথমে তার কি আসবে বলছিলাম নাম আসবে তারপরে কি আসবে মার নাম আসতে বাপ এখানকার মধ্যে এই নামের সাথে হচ্ছে বার্থ জন্ম এবং জন্মের সাথে এখানকার মধ্যে আর একটা জিনিস আসতে পারে জন্ম মানে কি জন্ম মানে হচ্ছে এখানকার মধ্যে সে কোথায় জন্মগ্রহণ করেছে এবং কখন প্লেস এবং টাইমটা চলে আসবে বুঝছো ভাইয়া কি বলছি বলতো নামের পরে বার্থ যখন আসবে অবশ্যই আমাদের প্লেস অথবা টাইমটা চলে আসবে এখন আমরা এখানে দেখি এখানে কোনো বাক্যের মধ্যে কি ওয়ান শব্দটা আছে নাই তাহলে শুরুতে কোনটা বসবে এখানে এই যে দেখো এরিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস নামের সাথে কি চলে আসছে প্লেসের কথা আসছে কিনা আসছে তামনি এই ডি নম্বরটা হবে সবার আগে হচ্ছে আমাদের রাইট आंसर ডি নম্বরটা ওকে ডি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এখন এখান মধ্যে যদি তুমি যদি দেখো আমি ধরো পড়লাম না পুরো এখন যদি তারপরে যদি তুমি দেখো নামের পরে কি আসবে বলছিলাম প্লেস টেস আসছে এরপরে কি আসবে বাবার মার কথা আসবে না বাবা মার কথা আসবে তার আর অন্য পরিচয় আসবে তাহলে দেখো রয়্যাল রয়্যাল ফিজিশিয়ান ফিজিশিয়ান তার বাবা মার নাম আসে নাম আসেন বাবা মানে প্যারেন্টের নাম আসে নাই কিন্তু তার বাবা কে ছিলেন সেটা কি আসছে কিনা এখানে দেখো তো তিনি তার বাবা কে ছিলেন সে বিষয়টা আসছে বলো আসছে না আচ্ছা তাহলে দেখো আমাদের সেম ভাবে এখানকার মধ্যে তাহলে আমরা ডি এর পরে যে নাম্বারটা দিয়ে দিলাম ওকে এরপরে আমরা কি দিতে পারি এখন এই যে তার বাবা যেহেতু রয়্যাল ফিজিশিয়ান দেখি তার বাবা সম্পর্কে আর অন্য কোনো ইনফরমেশন আছে কিনা দেখি আমরা দেখি এই যে দেখো হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি ফিজিশিয়ান বাট হি নেভার চ্যান ইজ টুল টু টু বি সো তার মানে বাবা কি চেয়েছিলেন তিনি বাবা চাচ্ছিলেন যে তিনি একজন ফিজিশিয়ান হবেন বা ডাক্তার হবেন কিন্তু সেটা এটা এই হওয়াটা বা এই ডাক্তার হওয়াটা লাল করছে না তাহলে এরপরে কি আমাদের কি নাম্বারটা হতে পারে দেখো তো হতে পারে এই নাম্বারটা এই যে এরপরে হচ্ছে আমাদের ডি এরপরে ই নাম্বারটা হতে পারে আচ্ছা এখন যেহেতু দেখো এই সেন্টেন্সটা যদি দেখো প্রত্যেকটা সেন্টেন্স ঘটনার সাথে কিন্তু মিল থাকবে আমাদের এখন দেখো তো তিনি কি হতে চান নাই ফিজিশিয়ান হতে চান নাই তিনি অন্য কিছু হতে চাচ্ছেন এখন কি হতে চাচ্ছেন এই পড়াটা চলে আসবে এখানে আসবে কিনা বলো মানে তুমি যদি নাও জানো ঘটনা তাও এটা হয়ে যাবে তাহলে দেখো তিনি কি হতে চেয়েছিলেন কি হতে চেয়েছিলেন তিনি নিজে চেয়েছিলেন টু বি আ ফ্রি থিংকার আই নাম্বার তাই না আচ্ছা এখন ফ্রি থিংকার হবার জন্য ফ্রি থিংকার হবার জন্য দেখো স্বাভাবিকভাবে এটা তো আসে এখন ফ্রি থিংকার হওয়ার জন্য তিনি কিছু কাজ করবেন তাই না এই কাজগুলোর কথা এখানে চলে আসবে দেখি আমাদের কোনটাতে কি কি আছে অ্যাজ অ্যা রেজাল্ট আন্ডার এ গ্রেট থিংকার দেখো গ্রেট প্লেটো প্লেটের অধীনে তিনি কাজ করা শুরু করলেন বা ওদিনে পড়াশোনা শুরু করলেন ঠিক আছে তো দেখো জাস্ট ইয়া বুঝ তোমাদের এখানকার মতো এনিওয়ান সায়েন্স সায়েন্স থেকে কেউ আছো বা কমার্স থেকে এনিওয়ান আমি আছি কমার্স থেকে কমার্স থেকে আছো আচ্ছা তার মানে হয়তো তুমি বুঝো নাই কেন হচ্ছে কমার্স নিয়েছ হয়তো আমি ধরে নিয়েছি ধরো তোমার কমার্স তুমি হতে চেয়েছিল অ্যাকাউন্টেন্ট অথবা তুমি হতে চেয়েছিল ফাইন্যান্স এর বা মার্কেটিং এর কোনো কিছু হতে চেয়েছিল এটা তো হয়তো তোমার বাবা মা চেয়েছে কিন্তু এখন যদি তুমি মানবিকের প্রস্তুতি নাও মানবিকের প্রস্তুতি নিলে তুমি এটা মেনলি হতে পারবে না তো এজন্য 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 তুমি হচ্ছে আমার অধীনে পড়াশোনা করছো আমার ওদিনে যদি পড়ো তার মানে এখানকার মধ্যে জিকে বাংলা এবং হচ্ছে ইংলিশটা আমরা এখানে পড়াবো ইংলিশ ইংলিশটা পড়াবো মেইনলি হচ্ছে মানবিকের জন্য মেইনলি হচ্ছে তিনটা সাবজেক্ট মানবিকের জন্য তার মানে তোমার বাবা চেয়েছিল হয়তো একটা তুমি এখন আমার কাছে আসছো তার মানে আমার ওদিনে চলে আসছো আচ্ছা বাইতে এখানকার মধ্যে তোমরা ইস্পা জানো কেন ইস্পা ইস্পা কি জানো জি কি পেতে প্লেটো এতে আর এতে আলেকজান্ডার ইসপা ইসপা নামে একটা পানির কোম্পানি আছে তাই না পানি খাওয়ার কোম্পানি তো সেই ইস্পা থেকে জাস্ট একটা যুক্ত করে দাও ইস্পা ইসপা মানে হচ্ছে যে গ্রিক চারজন ইয়ে ছিলেন ফিলোসফার বলো তাদের সিরিয়াল মেনটেইনটা মনে রাখতে পারো ইসপা দিয়ে আচ্ছা যাই হোক দেখো সো আমরা এই যে এ অর্থাৎ এরিস্টটল নিয়ে থেকে এখান থেকে এই যে ওনাদের চারজনের ইনফরমেশন থেকে শিখছিলাম সাপ এলো এটা দিয়ে কি সাপ এলো স্যার এটা দন্তের এটা সাথে জি স্যার এক ভাই শিখাইছিল আর কি স্পাটা স্পাটা সহজ না জি স্যার ইস্পাটা একটু সহজ কেন কারণ হচ্ছে ইস্পা তোমরা অলরেডি পানি কোম্পানি দেখেছো না পানির সেই কোম্পানিটা এসব তো জানার কথা এমনি তো এমনি তো এটা বোঝার কথা সাপ এলো আচ্ছা যাই হোক যেভাবে শিখছো শিখছো ভালো আচ্ছা যাই হোক তো প্লেটের অধীনে কাজ করা শুরু করলো তার মানে আমাদের এখানকার মধ্যে আয়ের পরে এখন এ নাম্বারটা হয়েছে আয়ের পরে এ নাম্বারটা হয়েছে ওকে আচ্ছা এরপরে আমাদের কি বসতে পারে এখন যখন আমার অধীনে তুমি পড়তেছো আমি এখন ধরো আমার আমার কাছে বোঝা জাস্ট আমার কাছে ইংরেজি পড়তেছো তুমি অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখছো না তার মানে আমি তো তোমাকে ইংলিশটা শিখাবো কিভাবে তোমার এসএসসি পরীক্ষায় প্লাস পাওয়া যায় কিভাবে তোমার অ্যাডমিশন টেস্টে টপ করা যায় ঠিক আছে তোমাদের তোমাদের বেচ থেকে হচ্ছে আহ এই বছর তো আমরা ফার্স্ট পেলাম সেকেন্ড পাই নাই থার্ড পাই নাই এরপর হচ্ছে মাঝখানে কয়েকজন পাই নাই বারোতম পাইছি উনিশতম পাইছি ও এগারোতম পাইছি আমি চাই তোমাদের থেকে হচ্ছে টপ টেন এর মধ্যে কমপক্ষে পাঁচজন থাকো তোমরা পারবা দশজন থাকবো বাহ তো এই জন্য হচ্ছে এখন যা সময় রয়েছে সেই সময়গুলো তোমাকে কাজে লাগাতে হবে ঠিক আছে একটু পড়াশোনা করতে হবে যেভাবে আমরা নির্দেশনা দেব সেগুলো হচ্ছে তোমাদের থাকতে হবে আচ্ছা দেখো তার মানে এরপরে কি বসবে এখন আমার অধীনে যেহেতু আছো আমি তোমাদেরকে ইন্সপিরেশন দেবো কথা বলবো পড়াবো তার মানে প্লেটো তাকে সেম কথাগুলো পড়ছে প্লেটো থট এর হিস ওন ওয়ে তিনি নিজের মধ্য করে তিনি তাকে শিখালেন তো শেখানোর পরে কি হয়েছে শেখানোর পরে এরিস্টাটল ধরো শিখা হয়ে গেছে ধরো অনেকে আছে না আমাদের টপ করার পরে এখন আমার কাছে শিখে মোটামুটি অনেকে বিভিন্ন নিজের করে লেখা শুরু করে আবার আবার আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে স্টুডেন্ট হয় না এটা তো হয় স্বাভাবিক ভাবে আমার স্টুডেন্টরাও অনেকে এখন ভালো করতেছে অনেকে দেখি ঠিক আছে আমি তো এখন ছোট মানুষ তো আমাদের আমি আবার অনেকের কাছে শিখেছি না বলো আমি তো অবশ্যই শিখেছি নাকি না হ্যাঁ নিজে হঠাৎ করে শিখে গেলাম ধরো আমি যদি ইংলিশটা শিখেছি আব্দুল হক সারের কাছ থেকে উনি মারা গেছেন বয়স বেশি হয় নাই ওনার তো আমার আগের যিনি মেইন টিচার যিনি ছিলেন তিনি হচ্ছে আব্দুল হক স্যার এইছাড়া আর একটু ইংলিশ শিখেছে হচ্ছে জহির ভাইয়ের কাছ থেকে জহির ভাইয়ের কাছ থেকে হচ্ছে অ্যাডমিশনের সময়ে আমরা আমি অ্যাডমিশনের ক্লাস করেছিলাম জহির ভাইয়ের কাছে তো ওনার কাছে তো শিখেছি তাই না তারপরে বাংলা শিখে এসেছি বাংলা আমি মেইনলি পড়েতে হচ্ছে নকিব স্যারের কাছ থেকে আশরাফুল ইসলাম নোকিব উনি এখন হচ্ছে পুলিশে আছে এসআই মেবি আমাদের চাঁদপুরে আমাকে নক দিছিল ভাই বললো যে হাসান দিন দেখা করে দেখা করে যাও চাতপুরে থাকে তো তারপরে জিকে শিখেছিলাম হচ্ছে নূর মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে উনিও পুলিশের এসআই এএসআই তো এখন মানে আমরা যখন পড়াইছে পড়বৃতি আমরা এখন চাকরিতে জয়েন করছে তো যাই হোক তো এখন নিজের মতো করে কিছু একটা করা শুরু করছে তো সে সেজন্য ব্যাপার দেখো লেটার পরবর্তীতে রেজিস্ট্রাল টুক টু দা ব্যাংক টু রাইট অন দ্য টপিক সুইটেবল ফর হিউমেন সিভিলাইজেশন তার মানে এটা হচ্ছে আমাদের এফ নাম্বারে হচ্ছে তারপরে কি হবে তার মানে হচ্ছে এইটা করার মাধ্যমে সে অনেক কিছু অর্জন করেছে তো এক্ষেত্রে মধ্যে কে কি লিখেছেন পলিটিক্স নামে লেখার ক্ষেত্রে যেহেতু লেখার কথা বলছে কিছু একটা লিখেছেন এই পলিটিক্স একটা বই এই বইটা তিনি হচ্ছে খুবই জনপ্রিয় হয়েছেন ওয়ান অফ অফ দা ডেভেলপমেন্ট যেটা তার আহ প্রজ্ঞার পরিপূর্ণ ডেভেলপমেন্টটা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে আচ্ছা তারপরে কি হবে আমাদের এরপরে এখন যেহেতু পলিটিক্স এর কথা বলছে তিনি কি আর বই লিখেছেন আরো বই লিখেছেন লিখতে পারেন তাহলে হচ্ছে তিনি এই যে বি নম্বরটা দেখি আমরা তার মানে তিনি হচ্ছে আহ বি নম্বরটা তার মানে হচ্ছে আরো অনেকগুলো বই লেখাছেন অনেক বিভিন্ন সম্পর্কে এবং সর্বশেষ এসে তাকে কিছু একটা বলা হচ্ছে এখানে মৃত্যু কথা বলা হয় নাই তার মানে কিছু একটা বলা হচ্ছে কই হ্যাঁ হি ইজ কল দা ফাদার অফ দ্য বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি তাহলে সর্বশেষ আসবে হচ্ছে আমাদের এই যে জি নাম্বারটা দেখো এখন কি এগুলো বেশি কঠিন লাগবে বেশি কঠিন মানে হবে বেশি এটা কঠিন মনে হবে না তোমরা হয়তো একটু বুঝে বুঝে পড়ো না মুখস্থ করে গেছো খালি ভাইয়া হুম মানে দৃষ্টি সংযোগে আসলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় কিন্তু যখন ইভেন্ট আইবোগ্রাফি moral গল্পগুলো যেতুল আছে এগুলো আসলে সামন বিছন কিছু বোঝা যায় না এতো সেකට আমি কি আগেটা কি সলভ করলাম দেখছো হ্যাঁ ভাই দেখছি আরেকটা তো ওকে এটা আরেকটা আর একটা ইভেন্ট সম্পর্কে আর একটা ঘটনা সম্পর্কে বা মোরাল স্টোরিজ সম্পর্কে এটা হুম আমরা দেখি এটা কিভাবে আমরা সমাধান করি দেখো তোমরা সবার আগে দেখে ফেলো প্রথম বাক্যটা আমাদের কি আছে ওয়ান্স আপন এ টাইম বলেছিলাম তারপরে কি বলেছিলাম ওয়ান ডে বলেছিলাম আর কি বলেছিলাম ওয়ান্স শুধু থাকবে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি হবে বাক্যের শুরুতেই হবে তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারটা সবার আগে হবে ওকে তাহলে যে নাম্বারটা আমাদের এখানে সবার আগে হবে তাই না ভাইয়া বলো সরি সরি এটা কি যে নম্বর কেন বললাম আমি আমি একটু ল্যাপটপে ইয়া দেখতেছিলাম যে ভাবলাম যে আজকে তো লাইভ ক্লাস দিয়েছি পেজে দেখি কারা কারা জয়েন করতেছে ওটা দেখতেছিলাম ইন দা মিন টাইম আমি আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখো এখান থেকে এক লাস্ট আছে সর্বশেষে তাহলে এটা কি পাকের কোন পাশে হবার কথা সর্বশেষের দিকে হবার কথা না শেষ দিকে হবার কথা তার মানে দেখো আমাদের এটা হচ্ছে শেষ দিকে হবার কথা তাহলে আমরা সবার আগে এখানে কোনটা অ্যান্সার নিচ্ছি এখানে প্রথমটা নিচ্ছি ই নাম্বার তারপরে আমরা কোনটা নেব নেওয়ার পরে দেখো ওয়ান দে আর লিভড আন দা ফরেস্ট ফরেস্ট এর মধ্যে একটা ফক্স বসবাস করত। ফক্স মানে শিয়াল বসবাস করত এখন শিয়াল কিছু একটা করবে তাহলে দেখে শিয়াল একদিন কি ছিল ক্ষুধার্ত ছিল তার মানে বি আমি এখানে নিলাম নিলাম এরপরে এখন থাকার জন্য সে কি করবে খাবার খুঁজবে না মানে তোমার কি বাসার মধ্যে ধরো আমি তো বাসায় আছি আমার আমার বাসায় এখন আমি আছি আমার ভাইয়া আছে তো রান্না করে আমার ভাই খুব কষ্ট হয় আমি জানি বুঝি আমার আম্মু আর আমার আব্বু হচ্ছে গ্রামের বাড়িতে আছে তো আমার যখন খোলা লাগে আমি কি প্রথমে কোথায় যাই রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখ হচ্ছে খাবার দেখি খাবার আছে কিনা সেম ভাবে ফক্স যখন হচ্ছে সে ক্ষুদার্ত ক্ষুদার্ত হওয়ার পরে সে কি করবে সে হচ্ছে কোথায় যাবে তার মানে আই নাম্বারটা দেখো সার্চ ফর ফুড এভার বাট হিট ইট ফাইন্ড এনি ফুড সে কোনো খাবার পাচ্ছিল না তো খাবার যখন পাচ্ছিল না দেখো এইখানকার মধ্যে হচ্ছে আমাদের ডিনামটা বসতে যেতে পারে অবশেষে হি এন্টার ইন্টু আড একটা ভিনিয়ার্ডের মধ্যে সে প্রবেশ করলো তো ভিনিয়ার্ডে প্রবেশ করে আচ্ছা বাই এখানকার মধ্যে ভিনিয়ার্ড মানে কি আঙ্গুর বাগান আঙ্গুর আঙ্গুর হম আঙ্গুর বাগানে সে প্রবেশ করলো তো আঙ্গুর বাগানের মধ্যে প্রবেশ করে আঙ্গুর বাগানের মধ্যে কি নিচে থাকে না উপরে থাকে গাছের উপরে থাকে তো সে হচ্ছে গাছের মধ্যে উঠার জন্য চেষ্টা করবে স্বাভাবিক ভাবে নাকি সে এটা গাছ আমি এটা গাছ হচ্ছে আমাদের এরকম ভাবে গাছের মধ্যে অনেক কিছু আঙ্গুর টাঙ্গুর আছে ধরো আঙ্গুর হচ্ছে এখানে আঙ্গুর এখানে তো এগুলো হচ্ছে আঙ্গুর কি আছে এটা আল্লাহ কেমন দেখা যায় যাই হোক তো এই যে অঙ্কন করলাম হ্যাঁ তো এখন নিচে হচ্ছে হচ্ছে শিয়াল এখানে এখানে কি সে লাভ দিয়ে উঠতে পারবে বা এখানকে আমাদের উপর দিকে উঠতে হবে তাই না তো সে হচ্ছে আঙ্গুর টু যে পারতে পারলো না তার মানে ঘটনা তোমরা জানো অলরেডি সর্বশেষ যখন না পাবে তখন সে বলবে আঙ্গুর ফল লক এটাই তো নাকি আচ্ছা দেখি আমরা এরপরে কি আসি সে হচ্ছে একটা আঙ্গুর বাগানে প্রবেশ করলো আঙ্গুর বাগানে প্রবেশ করে তার হচ্ছে ডি নাম্বারটা আমাদের এখানে হয়ে গেল তাই না ডি নাম্বার আমাদের এখানে এটা হয়ে গেল তারপরে কি হতে পারে দেখো তো একটু তারপরে কি হতে ওকে যে নাম্বারটা কেন দেয়ার সেখানে অর্থাৎ বাগানে দেয়ার বাগানে দেয়ার ওয়ার রাইফ গ্রেপস হ্যাঙ্গিং অন দা অপন দা অপন দা ভাইন সো আমাদের যে নাম্বারটা ঝুলে আছে আর কি আঙ্গুরগুলো ঝুলে আছে কিন্তু এই যে ঝুলা আঙ্গুরগুলো আছে এগুলো এতই উপরে যে সে সেখানে পৌঁছাতে পারল না তার মানে এ নাম্বারটা তাই না তারপর হচ্ছে দিচ্ছে এটা বলবে এটি তো বলবে নাকি সে বারবার লাভ দিচ্ছে তাহলে কোনটা হতে পারে এখানে আচ্ছা এই ছবে

কোনটা হবে দেখি জি নাম্বার না বাট ইচ টাইম হি ফেল টু রিচ দা গ্রেপস তো বারবার লাভ কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হচ্ছে অবশেষে বিং টায়ার্ড ক্লান্ত হি ওয়েন্ট আওয়ে সেইং দা গ্রেপস আর সো সো এটা হচ্ছে এফ নাম্বার এই তো আঙ্গুর ফল ঠক তার মানে দেখো প্রত্যেকটা ঘটনা সেম ভাবে হইতেছে তুমি যে কোনো ঘটনা একটু বুঝে পড়ো আবারও বলছি তোমরা যে কোনো ঘটনা তুমি আমাকে তোমার যে গুরু তোমায় পড়তে যাবা যেগুলো তোমরা যেগুলো তোমরা হচ্ছে সমাধান করতে যাবা সেটা হচ্ছে দেখবা যে কাহিনী হইতেছে আচ্ছা দেখো এখানকার মধ্যে দেখো হিজ নাম ওয়াজ নাম তার নাম হচ্ছে নাম ভি তাহলে কোনো সাইডে শুরু কি হিজ নাম ওয়াজ আসে বলো বলো একদম ইন দা ইন্টার মধ্যে পার্থক্য হ্যাঁ হ্যাঁ এন্ড এবং ইন দা এন্ড আচ্ছা এখানে কোনটা ছিল আমাদের বলতেছি দাঁড়ো কোনটা এখানে কই এখানে নেই ভাই একবার প্রি ক্লাসে বলছিলেন হঠাৎ প্রশ্ন পড়ন হলো আরে বাবা বলছি ঠিক আছে কিন্তু আমরা তো টপিক ক্লাসের সাথে একটু মিল করে তারপরে প্রশ্ন করবা আর যখন এক্সট্রা প্রশ্ন থাকবে সেক্ষেত্রে ক্লাসের শেষে বুঝছো ক্লাসের শেষে সেটা আচ্ছা আমি সংক্ষেপে বললে যে এট দ্য ইন্ড ও যখন হবে এরপরে অব হবে এবং হচ্ছে একটা নাউন হবে এট দ্য ইন্ড অব দিস মান্থ অথবা এট দ্য ইন্ড অব এখন কি মাস চলে মে মে আর ইন দ্য ইন্ড যখন হয় এটা এট ফার্ব হয় ইন দ্য ইন্ড তখন এট হয় অর্থ হয় ফাইনালি আচ্ছা তাহলে দেখো এখান মধ্যে আমার এখানে বলছে হিজ নেম নাম বি তাহলে এটা কি বাকি শুরুতে কখনো কি প্রনাউন দিয়ে শুরু হবে কোনো সেন্টেন্স কোন সেন্টেন্স মাথায় রেখো প্রনাউন দিয়ে শুরু হবে না হেরিপিট কোন সেন্টেন্স প্রনাউন দিয়ে শুরু হবে না তাহলে এটার আগে আসবে সে যে ওয়ান ডে সেটা আসতে পারে না নাকি না না এটা আসবে না ওয়ান ডে এটা কেন আসবে প্রথমে দেখো ওয়ান ডে হ্যাঁ দাঁড়ো 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 এখানে ওয়ান ডেটা কেন আসবে না কারণ পরে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে হি দিয়ে তার মানে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা প্রয়োজন এটা নাউন প্রয়োজন আগে আমাদের অ্যাডভার্ব গুলো হতে পারে তার মানে আমাদের দেখো এটা তো প্রোনাউন আছে এটাও প্রোনাউন আছে আমি তো ওয়ান ডে দেখি ভাবলাম যে এটা হতে পারে আচ্ছা আমরা আরেকটা জিনিস বলি যদি ওয়ান্স ওয়ান এগুলো থাকে সাথে হচ্ছে দে আর লিভড দে আর দিও লিভড এই বাক্য দিয়ে আমাদের হতে পারে ঠিক আছে তার মানে আমি একটু দেখি কই দে আর লিভড কোনো সেন্টেন্স আছে ভাই এই যে ওয়ান ডে হ্যাঁ এই যে তার মানে রিমোট সোমাল পেয়েছি দেয়ার ওয়াজ সোমাল নামে একটা গ্রাম ছিল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কয় নম্বর এটা ছয় নাম্বার তার মানে এই যে এটা হবে সোমাল নামে একটা গ্রাম ছিল সেখানকার মধ্যে কি হতো সেখানকার মধ্যে সেখানকার মধ্যে হচ্ছে দা ভিলেজেস সেন্টেড বাই আ ম্যান এখন এই সোমাল নামের গ্রামের মধ্যে একটা ঘটনা হয়েছে যে সেখানকার মধ্যে মানুষ একজন ব্যক্তির ব্যক্তির কথায় তারা মুগ্ধ ছিল এটা হতে পারে না দেখো তার কোনটা হয় আর কোনটাই হয় না দেখো কোনটাই হয় না তাহলে আমরা এখানকার মধ্যে যে নম্বরটা অথবা দশ নম্বরটা আমরা তারপরে দিতে পারি তারপরে কোনটা দিতে পারি এই যে ম্যানের কথা বলতেছে মানুষটার কথা বলতেছে মানুষটার নাম কি মানুষটার নাম হচ্ছে নামবে তারপরে মানে তিন নম্বরটা আমরা এখানে দিয়ে দিলাম এরপরে এই মানুষটা এই যে নাম এখানে তার নামের কথা বলছে এখন নামের বলার পরে কি আসবে বলতো তার নাম কথা বলার পরে তার বার্থ প্লেস এগুলোর কথা আসবে না সে কোথায় বসবাস করে তাই তো আইভি আইভি কোনটা মানে এই যে চার নাম্বারটা তার মানে এই যে আমাদের এই যে চার নম্বরটা এখানকার মধ্যে আসবে হি লিভ এট টেম্পল সে একটা টেম্পলে বসবাস করতো এট দা ইচ অফ দ্য ভিলেজ ভিলেজের একটা পাশে এন্ড ফল সিস্টেম আন্ডার দ্য বেনায়ন্ট্রি ইন ফ্রন্ট অফ এ টেম্পল সে মধ্যে এটা হচ্ছে বট গাছ বা মানে হচ্ছে বট গাছ বট গাছের নিচে বস আচ্ছা তারপরটা আমরা যদি দেখি আমরা এখানকার মধ্যে সেই মানুষটা কি করত তার মানে সেই সেখানে বসে বসে কিছু এমনি বসে থাকতো সেখানকার মধ্যে বসে মানুষদেরকে কিছু কিছু জিনিস করত সেটা কি করত তার মানে সে এরপরে দেখো আমরা এখানকার মধ্যে পেয়ে যাচ্ছি আহ এই যে এটা এটা হতে পারে আর কি দেখি ই আছে কিনা হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড টেল হিজ এজ বা মেকআপ স্টুডেন্ট এজ না না দেখো একটু ওয়ানটা দেখো ওয়ানের আগে এখানকার মধ্যে হচ্ছে দেখো আই এক্স যেটা রয়েছে অথবা আমাদের নয় নম্বর যেটা রয়েছে সেটা দেখো হ্যাঁ নয় নম্বর এই যে আই নম্বরটা বা নয় নম্বরটা যদি দেখো নয় নম্বরটা দেখো গল্প সে নিজের বয়স বলতে পারতো না কিন্তু সে গল্প বলতে পারতো বা বানাতে পারতো এই গল্পগুলো কেমন ছিল সেটা হচ্ছে এখানকার মধ্যে আসছে তাই না এটা এটা হবার কথা না আগে দেখো তো দেখো একটু সে করতে পারতো তার মানে আমরা এখানকার মধ্যে এই যে এটা দিতে পারি আই টা দিতে পারি এরপরে ওয়ানটা দিতে পারি ঠিক আছে এরপরে ওয়ানটা আমরা দিতে পারি আচ্ছা এখানকার মধ্যে যদি এরকম কোন সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আগে পরে দিলেও কোনো সমস্যা হয় না ধর এখানকার মধ্যে তুমি দিয়েছ আই দিয়েছো তারপর হচ্ছে আই এক্স দিয়েছ তাতে কোনো সমস্যা হবে না বুঝছো তাতে আহমরি তেমন সমস্যা হবে না আচ্ছা এখন গল্প বলতো বিফোর টেলিং আ হিস্টোরি হি ইউজ আ লাইট ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি সে গল্প বলার আগে এখানকার মধ্যে এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় ভাইয়া যেভাবে সাজাইছি না এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ এরকম ভাবে গল্প বলার আগে সে হচ্ছে কি একটা বাতি জ্বালাতো ল্যাম্প জ্বালাতো তো এরপরে কি হবে বলো কোনটা হতে পারে এরপরে এই ওকে এই যে ওয়ান ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ স্টোরি তার গল্পটা সে বলতে পারলো না তো বলতে না পারলে স্বাভাবিকভাবে মানুষ কি হয় ক্ষিপ্ত হয় না এটা স্বাভাবিকভাবে আমাদের এমন হবার কথা তাই না এমন হবার কথা মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে তো ক্ষিপ্ত হয়তো কিছু একটা হতে পারে তো যেহেতু গল্প গল্প বলতে পারতেছে না আমাদের কয়েকটা বাকি আছে দেখি আচ্ছা তো দেখো আফটার আ ফিউ ডেজ কিছুদিন পরে হি কল হি কল দ্য ভিলেজার্স এন্ড টোল দেম আবার বলতে চাইলো কিন্তু সে আর আবারও বলতে পারল না হয়তো এরকমই হবে তো এটাও আমাদের হয়ে গেল এটাও হয়ে গেল অবশেষে কিন্তু সে আর কখনোই বলতে পারল না এই তো এটা হচ্ছে সর্বশেষ বি নাম্বার বুঝতে পারছো দেখো একবার স্বাভাবিকভাবে ভাবে নরমাল গুলো নর্মাল ভাবে হচ্ছে এই ঘটনাটা জীবনে পড়ি নাই বুঝছো আমার মনে আসে না আমি এটা পড়ছি কিনা কখনো এই ঘটনা আমি মনে হয় কখনো পড়ছি কিনা আমার মনে আসে না আমি এসেছি থাকতে এটা কি কবে আসছে দেখি ও ঢাকা বোর্ড দু হাজার ষোলো মাদ্রাসা বোর্ড এরকম আমি কখনোই পড়ি নাই আচ্ছা এখন কি তোমরা পারবে এগুলো সমাধান কর পারবা বলো ভাই পারবো বাট মাঝে মধ্যে তো আপডেট চলে হয়ে আসে ভাই এগুলো তো সমস্যা হয়ে যায় এই জন্য হচ্ছে একটু বুঝি বুঝি সমাধান করতে হবে বুঝি বুঝে হ্যাঁ আমরা এটা করে শেষ করবো আজকে এটা করে আমরা আজকে শেষ করি হ্যাঁ ওকে তাহলে আমাদের এখানটা আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলা হচ্ছে তাহলে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন কোথায় আহ পরকোনা জন্মগ্রহণ করেছিলেন এখানকার মধ্যে তাহলে প্রথমেই হচ্ছে আমাদের ডি নাম্বারটা ডি নাম্বারটা পেয়ে গেছে তো এখানকার মধ্যে স্বাভাবিকভাবে তিনি কে ছিলেন এরপরে হচ্ছে সে বিষয়টা চলে আসছে তাহলে তিনি কে ছিলেন হি ওয়াজ দা ওয়ান অফ দা রিনাউন্ড জনপ্রিয় বা বিখ্যাত একজন লিঙ্কুইস্ট ছিলেন ঠিক আছে তো এরপরে আমাদের কি চলে আসবে আচ্ছা এখানকার মধ্যে যেহেতু তার অন্য কোনো কিছু নাই যে একটু বোঝার চেষ্টা করো এখানে যেহেতু হচ্ছে তার বাবা মা সম্পর্কে আর কোনো ইনফরমেশন নাই তো সেজন্য আমরা এখানকার মধ্যে তিনি কে ছিলেন এই ইনফরমেশনটা হচ্ছে জরুরি হয়ে যায় তারপরে হচ্ছে দেখো হি ওয়াজ দা তারপরে কোনটা বসাতে পারি হি ওয়াজ দা সেকেন্ড টু নান সেকেন্ড টু নান মানে হচ্ছে অনলি ইন বাংলা মানে অন্যতম আর যেটাকে বলে অন্যতম বেঙ্গল্যা এন্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিট আহ লিটারেচার ছিলেন ঠিক আছে তার মানে এখানকার মধ্যে আমরা বলতে পারি এটা সি হবে এরপরে আমরা ডি ইউজ করলাম এ ইউজ করলাম সি ইউজ করলাম এটা আমাদের শেষ তাহলে এরপরে আমরা কোনটা ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে দেখো এখন এসে বলার পরে তার পড়াশোনার বিষয়টা এখানে চলে আসবে পড়াশোনার বিষয়টা এখানে আমাদের চলে আসবে ঠিক আছে পড়াশোনার বিষয়টা এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের সাল আছে সালগুলো দেখি উনিশশো দশ উনিশশো ছয় তারপরে হচ্ছে দশ থেকে বারো উনিশশো একুশ উনিশশো আর কোথায় আছে উনিশশো উনসত্তর আচ্ছা এখন আমাকে বলো এখান থেকে আমাদের স্বাভাবিক কোন ঘটনা সম্পটা আগে চলে আসবে ভাইয়া এক নম্বরটা এফ নম্বরটা ঘটনা দেখবে শাল থাকলে তো আমাদের জন্য সুবিধা সো আমরা এখানকার মধ্যে দেখতে পাচ্ছি এফ এ ইন্টারসেন এবং এফ এক্সামটা শিনি শেষ করেছেন উনিশশো ছয় চার এবং ছয় সালে তার পরিবর্তীতে শেষ করার পরে তিনি এরপরে কোনটা আসে এফ এর পরে অনার্স এবং মাস্টার্স স্কুলের কথা বাদ দিক অনার্স মাস্টার্স তো হয় এফ এর পর এইচ এই এফ এর পরে হচ্ছে ই এটা হয় না আমাকে একটু বুঝাও অনার্স ধরো তুমি এটা এখানে দেখো জয়েন্ট জেলা স্কুল জেলা স্কুলের আগে তুমি কি আবার ইয়াতে প্রথমে আগে কি তুমি ধরো স্কুল শেষ না করে কি অনার্সে ভর্তি হয়ে যাবা হ্যাঁ ভাই এখানে কি স্কুলে ভর্তি হওয়ার কথা বলছে দুই হাজার দশ হ্যাঁ স্বাভাবিক ভাবে দশ সালে সেখানে জয়েন করছে এরপর দেখো 10 থেকে 12 সাল 12 অনার্স কমপ্লিট করবে আগে এখনকার যে সিস্টেমটা রয়েছে সেটা তো আগে ছিল না বাবা এখনতে চার বছরে এটা আগে ছিল না আগে হচ্ছে সেভেন বাই 8 পর্যন্ত 7 বাই 8 হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা হতো যেটা বর্তমানে দাখিল পরীক্ষা বলা কেন বা এসএসসি পরীক্ষা বলা সেটা সেভেন 8 এ হইতো বুঝছো জিলা স্কুলে তো অনার্স ছিল না আরে বাবা বুঝে না কেন এখনকার যে সিস্টেমটা রয়েছে সেটা আগের মতো ছিল না আগের মতো ছিল না ঠিক আছে এখানকার মধ্যে ইয়াগুলো একটু বুঝো এখানে দেখো চার সালেটা শেষ করেছে ছয় সালে এরপরে হচ্ছে ছয় সাল থেকে দেখো দশ সাল দশ সালে সেখানে শেষ করার পরে তিনি হচ্ছে ফার্স্ট করে ফার্স্ট করেছেন মাস্টার্স এন্ড এখন এখানে আরেকটা জিনিস দেখো দেখো এই ক্ষেত্রে মধ্যে মাস্টার্স এর শেষ করছি দুই সালে বারো শেষ বারো দুই হাজার সালের কথা বলার পরে কি তোমার দুই হাজার দশ সালের কথা আসবে দেখো তো আসবে বুঝছো তার মানে এখানে প্রথম এক নম্বরটাই হবে নাকি না না ই নম্বরটা এটা ই নম্বরটাতে লিখলাম আরে বাবা বললাম তো এটা কেন দেখো এখানকার মধ্যে আছে দুই সাল আছে এটা যে দুই সালে আছে এখন বারো সাল বলার আগে কি পরে কি দুই সালে আছে আমি বলতে চাচ্ছিলাম যে মানে হচ্ছে উনিশশো দশ সালে সে অনার্স পাস করছে তারপরে হচ্ছে দশ ওই মানে যোগদান করছে চাকরি চাকরিতে যোগদান করছে না মনে হয় নাকি আগে পড়াশোনার বিষয়টা বলে নিয়ে তারপরে মানে জয়েন করছে সেইটা বলছে দাঁড়া আমি একটু হয়তো honours পরে ওটাতে চাকরিতে যোগদান করছিল তারপরে উনিশশো এমন হবে না এমন হবে না এটা এমন হবে না বাবু এমন হবে না এমনটা হবে না ভাইয়া যে এভাবে বলছি আই থিং এটাই হবার কথা দাঁড়াও তিনি জি ভাইয়া এই আগে হবে নবদূতে এটাই অ্যান্সার দেওয়া আছে

এখানকার মধ্যে সাল তো উল্লেখ করাই আছে সালটা তো উল্লেখ করাই আছে তার মানে দশ সালটা হচ্ছে আমাদের আগেই হবে এখন এখানকার মধ্যে পড়াশোনার সাথে সাথে আরেকটা জিনিস এখানকার মধ্যে আমরা বুঝে নেই ধরো এখানকার মধ্যে অনেকেই আছে না যে ক্লাস ইন্টারমিডিয়েট পড়ার পরে ইন্টারমিডিয়েট শেষ করার পরে হচ্ছে এনটিআরসি পরীক্ষা দেওয়া যায় তো পরীক্ষা দিয়ে এরপর হচ্ছে স্কুলে জয়েন করা যায় কিনা বা হচ্ছে মাধ্যমিক স্কুলগুলোতে জয়েন করা যায় অথবা ইফতারি এই গুলোতে জয়েন করা যায় সেরকম ঘটনা হতে পারে আমার এক্সাক্ট এটা মনে নাই যদিও তার ঘটনাটা কি হয়েছে তো সেদিক থেকে হচ্ছে আমার কাছে মনে হয় এটাই আগে হবে এরপরে হচ্ছে এছে নাম্বারটা আর ঘটনাটা এখানকার মধ্যে হচ্ছে উনিশশো আছে এটা চিন্তা করলে এমনি হয়ে যায় এই পরে এছে নাম্বারটা হবে ওকে আমরা তারপরে তোমরা হচ্ছে একটু ইয়াতে তার জীবনী সম্পর্কে একটু দেখে নিও এরপর জীবনী সম্পর্কে একটু দেখে নিও হ্যাঁ দেখে নিও আচ্ছা দেখো তারপরে কোনটা বসবে তারপরে আসে দেখো আমরা অনার্স মাস্টার শেষ করার পরে পরবর্তী সালের দিকে চিন্তা করলে এমনি হয়ে যায় এই আই তারপরে কি আসবে এরপরে হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জন করছে না পিএইচডি ডিগ্রি অর্জন করছে এটা দেখো পিএইচডি ডিগ্রি অর্জন করছে এটাও সালের মধ্যে আছে আর কি কি কোনটা কোনটা বাকি আছে সর্বশেষ হচ্ছে মারা যাওয়ার কথা আসবে বিয়া এর মাঝে কোনটা বাকি আছে জি জি কই তো পিএইচডি ডিগ্রি অর্জন করার পর শ্রীতে তিনি বাংলা সাহিত্যে অনেক কিছু অর্জন করেছিলেন তো অর্জন গুলা কি সব লাস্টে দিতে হবে অর্জন করলো হ্যাঁ লাস্টে দেওয়াই ভালো লাস্টে দেওয়াই হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় অর্জন কি তুমি জীবনে শুরুতে অর্জন পাও তুমি আচ্ছা ধরো তুমি সরকার থেকে অ্যাওয়ার্ডস পাবা তোমাকে হঠাৎ করে তোমাকে অ্যাওয়ার্ডস দিয়ে দেয় তুমি তো হচ্ছে কিছু একটা করতে হবে না বাবা তাই তো তো এর মাধ্যমে হচ্ছে তোমার ওয়ার্ডস গুলো হয়ে থাকে যাই হোক তো তোমরা একটু পড়াশোনা করবা বেশি করে একটু পড়াশোনা করবা আই এখন থেকে আর রিয়ারেন্স যখন করতে যাবা এগুলো তো সমস্যা হবে না তো এর জন্য একটু পড়াশোনাটা করতে হবে ভাইয়া একটু পড়াশোনাটা করতে হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো ই নাম্বারের যে সালটা এটাও সম্ভবত উনিশ হবে ই নাম্বারের জি ভাইয়া নাম্বার হ্যাঁ আল্লাহ আবার তুমি আর যাই হোক পরে দেখে নিও এখন এটা সমাধান করা সম্ভব বসে ইয়ে করব না যেটাই হোক না কেন সেটা পরে দেখে নিও আচ্ছা এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন ভাইয়া একটা প্রভাত ছিল কাজের সময় কাজে কাজ ফুরালে পাজি কি করবো কাজের সময় কাজী কাজ ফুরালে পাজি